হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুকান আজ আমরা কিন্তু রিভিউ করব যে ফিফথ এডিশনের এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি নামক বইটির সিভিল সার্ভিসের জন্য তো বন্ধুকান এই বইটি কিন্তু ইন্ডিয়ান পলিটির কিন্তু সবথেকে সেরা বই তো বন্ধুকান ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখবো যে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জব সম্মুখে কিন্তু বিভিন্ন প্রকার আপডেটগুলি এবং বিভিন্ন প্রকার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন তো বন্ধুগণ আজ আমরা কিন্তু এই ফিফথ এডিশনের ইন্ডিয়ান পলিটি বইটি রিভিউ করব তো দেখুন এখানে তো বন্ধুকান এই বইটি কিন্তু আপনারা অবশ্যই অনলাইন থেকে কিনবেন অনলাইন থেকে কিনলে চারশো টাকার কাছাকাছি পড়বে তো দেখুন এই বইটিতে প্রথমে কিন্তু দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাবাউট দ্য সিভিল সার্ভিসেস সার্ভিসেস এক্সামিনেশন ইউপিএসসির দেখুন এখানে সিলেবাস বলে দেওয়া হয়েছে প্রিলিমিনারি মেন এক্সামের সিলেবাসগুলি ডিটেলস বলে দেওয়া রয়েছে দেখুন এখানে এবং অপশনাল সাবজেক্টগুলিও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তারপর দেখুন এখানে লিস্ট অফ টেবিল বলে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন ছকগুলি টেবিল আকারে দেওয়া হয়েছে দেওয়া রয়েছে এবং টেবিলগুলির নাম্বারও বলে দেওয়া রয়েছে তো দেখুন এখানে অনেক টেবিল রয়েছে তো এগুলি কিন্তু আপনাকে তাড়াতাড়ি সুবিধা হবে খুঁজে বার করতে তো দেখুন এই বইটি কিন্তু ইউপিএসসি বা ডাব্লিউসিসির ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয় একটি বই ইন্ডিয়ান পালিটির ক্ষেত্রে তো দেখুন এখানে কন্টেন্ট বলে দেওয়া হয়েছে তো কন্টেন্টগুলি আমি একবার এক ঝলকে পড়ে পড়ে দিচ্ছি তো দেখুন প্রথমে পার্ট ওয়ান বলে দেওয়া হয়েছে কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক তো দেখুন এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মেকিং অফ দ্য কনস্টিটিউশনস সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন প্রিয়ামবেল অফ কনস্টিটিউশন দেখুন এখানে এর ভিতরেও কিন্তু অনেকগুলি পার্ট রয়েছে তারপর দেখুন ইউনিয়ন টেরিটরি বলে দেওয়া হচ্ছে সিটিজেনশিপ ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি তারপর দেখুন এখানে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যামেনমেন্ট বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন তারপর দেখুন পার্ট টুতে আরও চ্যাপ্টারগুলি রয়েছে পার্লামেন্টারি সিস্টেম ফেডারেল সিস্টেম সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ ইন্টার স্টেট রিলেশনশিপ তারপর দেখুন এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার তারপর দেখুন এখানে ক্যাবিনেট ক্যাবিনেট কমিটি পার্লামেন্ট পার্লামেন্টারি কমিটি সেগুলি বিস্তারিত হবে বলে দেওয়া রয়েছে তারপর দেখুন সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল অ্যাক্টিভিজম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন তারপর দেখুন এখানে গভর্নর চিফ মিনিস্টার স্টেট কাউন্সিল অফ মিনিস্টার স্টেট লেজিসলেচার হাইকোর্ট তো দেখুন এখানে তারপর আরও এখানে রয়েছে রাজ মিউনিসিপ্যালিটিস ইউনিয়ন টেরিটোরিস ইলেকশন কমিশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন স্টেট পাবলিক সার্ভিস কমিশন ফিনান্স কমিশন তারপর দেখুন এখানে আরও রয়েছে তো তারপর দেখুন এখানে কিন্তু ইউপিএসসির কোশ্চেন ফিলিমসের কোশ্চেনগুলি কিন্তু বলে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পলিটির উপর তো চলুন এখানে আমরা একটি চ্যাপ্টার দেখে নেব তো চলুন এই চ্যাপ্টারটি আমরা দেখে নিই একবার তো তারপর দেখুন এখানে টেবিল আকারে বলে দেওয়া রয়েছে তো দেখুন এখানে টেবিল নাম্বারও বলে দেছে থ্রি পয়েন্ট ওয়ান তো তারপর দেখুন এখানে পার্ট সাবজেক্ট ম্যাটার আর্টিকেল কভার তো এগুলি ছক আকারে সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে তো দেখুন পার্ট ওয়ানে দেখুন দ্য ইউনিয়ন অ্যান্ড রিস টেরিটোরি দেখুন আর্টিকেল কভার বলে যাচ্ছে ওয়ান টু ফোর তো এগুলি বিস্তারিতভাবে ছক আকারে সুন্দর করে দেওয়া রয়েছে তো দেখুন এদিকেও বলে দেওয়া রয়েছে খুবই সুন্দরভাবে তারপর দেখুন এখানে আর্টিকেলগুলি বলে দেওয়া রয়েছে টেবিল নাম্বার থ্রি পয়েন্ট টুতে তারপর দেখুন থ্রি পয়েন্ট থ্রিতেও শিশুডেল অব দা কনস্টিটিউশন কনস্টিটিউশন অ্যাট এ গ্লান্স এগুলিও বলে দেওয়া রয়েছে তো দেখুন এই বইটি কিন্তু খুবই সুন্দর ইউপিএসসি বা ডাব্লিউ বিসিসির জন্য ইন্ডিয়ান পলিটির উপর তো এই বইটি আপনারা কিনে নিতে পারেন